নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন। আমাদের আরো অনেক ব্যক্তিবৃন্দ রেখেছেন, যেই বক্তব্য আপনারা রেখেছেন বা তাদের কাছ থেকে শুনেছেন, আমার কাছে আর নতুন তথ্য দেওয়ার মতো নাই। একই ইস্যুতে আমরা প্রোগ্রাম করেছি। আমি দুই তিনটে বিষয়ে কথা বলে শেষ করতে চেষ্টা করবো সংক্ষেপে। প্রথমত, আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব সময় কিছু গতানুগতিক কথা, যেটা বেবলসের তত্ত্বের মধ্যে সামনে আনার চেষ্টা করেন, যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ, তাদের সাথে বৈরিতা করা যাবে না, বন্ধুত্ব করতে হবে, মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই। আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। 4,500 বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরি সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো না। আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু দেশ স্বাধীনের পরপর 72 থেকে যদি আজকে অর্থনীতি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন, তাহলে সেটা কি মনে করেন? ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে, নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে? প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। মোদি যে আপনার সাথে দেখা করতে আসেন, আপনি হাইতে গেছেন, হাইতে গেছেন, আরে যে গ্রামে একটা কথা বলে গায়ে মারে না আপনি বলেন, পাবলিক দাম দেয় না, তারপরও চাপাবাজি করে বলে আমার মামু হোক আমার খালু হোক প্রভাব দেখায়। আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য, তার কাছে তোয়াস করার জন্য, তাকে খুশি করার জন্য, যে মোদি মশাই চীন আমাকে দাওয়াত দিছে, আমি চীন যাচ্ছি, দয়া করে আপনারা মাইন্ড করবেন না, কারণ আপনাদের চরণে সবসময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় একে দেব আপনাদের কোলে চরণে, কারণ এই গোলামি করেই তো 4 নির্বাচন আওয়ামী লীগ করেছেন, এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে, সেই দেশ স্বাধীনের পরপর 72 সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নৌ চাঞ্চির স্বাক্ষর হয়েছিল, যদি 65 সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল, ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল, 47 সালে পাকিস্তান ভারত ভাগ হয়, 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধের গিয়েছিল, তখনই ভারত প্ল্যান নিয়েছিল, পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য, শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে, তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, সেটাকে বলে উইন উইন পজিশন। এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই, এত কৃতজ্ঞতা চিত্তে এত তাড়ালি চাটুকারিটা করা মনে হয় ঠিক না। এবং দুঃখজনক, প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক। সেই বাদপুর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে, 75 থেকে 96 পর্যন্ত 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, সেই কারণে এই জিয়াউর রহমান 78 সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গা দেশে এসেছিল, রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল, 1992 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার সরকারি করে এখানে পাঠিয়েছিল, তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল। আর ভারতের সেবা দাস লোকতান্ত্রিক সরকার আজকে ক্ষমতায়, আজকে 12 লক্ষ রোহিঙ্গা 2017 সাল থেকে এই দেশে মধ্যে আছে, এখন পর্যন্ত 17 জন রোহিঙ্গাকে এই লোকতান্ত্রিক সরকার পাঠাতে পারে না, এমনকি রোহিঙ্গা নিয়ে
অবস্থান নিয়েছে। এমনকি এই সরকারের আরেক যে কিস্তি ওরা বন্ধু গ্রামে কিস্তি দেয় না, এই যে চীন যে টাকা দিতেছে কিস্তি ওরা বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখলদার আরেক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা হচ্ছে। এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না, ট্রাম্পের বন্ধুরা তো আপনাদের পাত্তা দেয় না, আপনাদেরকে মূল্যায়ন করে না, তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই, শেখ হাসিনাকে বলতে চাই, আপনি প্রাউড ফিল করেন, অহংকার বোধ করেন, প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে বলেছেন আমি জাতির পিতার কন্যা, এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না, জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না, জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না, জোর করে মানুষের সমর্থন দেওয়া যায় না। গায়ে জোরে আছেন জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে করে ভাগ বাটোয়ারা আপনার হাজার রুটি খাচ্ছেন। সেই সময় তার বাবা হত্যার কথা মনে পড়ে না, জাতির পিতার হত্যার কথা মনে পড়ে না, ধিক্কার চাই খুনিদেরকে সাথে নিয়ে, বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রিসভা গঠন করেছেন। আপনার লজ্জা থাকা উচিত, আপনি বড় বড় কথা বলেন কিভাবে, মানুষকে কি বোকা পাবেন, আদা পাগল পাবেন, আপনার রুটি ভাগেন? মানুষ এত বোকা এত আদা পাগল না। এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, ভারত সহযোগিতা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধীকে প্রথম দেখায় বসে আপনার সৈন্যরা কবে যাবে, কারণ বঙ্গবন্ধুর কাছে ততক্ষণ মেসেজ এসে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতের সৈন্য প্রত্যাহার না হলে বাংলাদেশকে স্বীকৃতি তারা দিবে না। সৌদি আরব একই কথা বলেছিল, তারা প্রেক্ষাপটে ভারত তার সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়েছে। এদিকে শেখ হাসিনার কৃতিত্ব, এদিকে আওয়ামী লীগের কৃতিত্ব, এটা আন্তর্জাতিক জিও পলিটিক্স এর প্রভাব এবং বাংলাদেশের ধীর অবস্থান, মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব, মুক্তিযুদ্ধ যেমন বলা হচ্ছে বঙ্গবন্ধুর টাকায় মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুই যুদ্ধ করেছেন, বঙ্গবন্ধু তো প্রতিশা মার্চের পরে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, সেই মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছে, এইখানে তারা সরকার গঠন করেছেন।